মুসলমান তিন চেনে ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না নবী আমার বলেছেন ওলাইয়ান নজুর ইলাইহিম আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না নাউজুবিল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম আল্লাহ তাদের গুনাহ মাফ করবেন না শুধু তাই না এই তিন শ্রেণী ব্যক্তির জন্য হাসরে কঠিন মুসিবতের সময় কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ নাউজুবিল্লাহ প্রথম শ্রেণী ব্যক্তি হলো আল মান্নান দুনিয়ার জমিনে আমার জন্ম দান করার পরে খোটা দেয় দান করার পরে খোটা দেয় অর্থাৎ খোটা দানকারী দান করে আমার জন্ম খোটা দান করবে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আমিন ওই লোকের সাথে কথা বলবেন না ওই লোকের গুনাহ আল্লাহ মাফ করবেন না রাব্বুল আমিন ওই ব্যক্তির সাথে আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবেন না প্রথম শ্রেণী ব্যক্তি হলো দান করে খোটা দানকারী আমাদের সমাজে এরকম লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই যে দান করে আবার কোন রকমে যদি তার সাথে কথা কাটাকাটি হয় সে সঙ্গে সঙ্গে খোটা দিয়ে বসে কথা বলেন ঠিক কি বলে যে আমারটা খাও আমারটা পরো আবার আমার উপরে চোখ গরম করো এরকম কথা বলে কি বলে আল্লাহ নবী বলেছেন খবরদার তুমি খোটা দিও না তার কারণ তোমার আছে বিদায় তাকে খাওয়িয়েছে কি বলেন ঠিক কিনা আর তোমাকে দিয়েছেন কে জরুরি কে আল্লাহ আমাকে দিয়েছেন বিধাই আমি একজন গরিব মিসকিন অসহায়কে সাহায্য করতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাকে আপনাকে না দিলে আমরা পারতাম আমরা পারতাম আমরা কখনো দান করতে পারতাম না আমার ধন্যবাদ প্রথম শ্রেণী ব্যক্তি হলো যারা দান করে খোটা দান করবি খবরদার এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে মা বন্ধুদের মধ্যে অবস্থা বেশি পাওয়া যায় আছে না নাই যদি কোন রকম কথা কাটে কাটি লাগছে একারে গোষ্ঠী পেশা উদ্ধার করে কথা কন না কেন গোষ্ঠী পেশা উদ্ধার করে দে তোমার বাপ তো 14 গোষ্ঠীর খাওয়াইছে আমার স্বামী কথা কন ঠিক কিনা এরকম কথা বলে কিনা জোরে বলেন খবরদার এরকম খোটা দেবেন না আল্লাহ রাব্বুল আমিন আপনার সাথে হাসনের ময়দানে কথা বলবেন না প্রথম শ্রেণী চলে গেল দ্বিতীয় শ্রেণী কারা আল্লাহ নে বলেছে আল মুনাফিকু সিলাতাহু ফিল হানিফিল কাযিব নবী আমার বলেছেন দ্বিতীয় শ্রেণী ব্যক্তি হলো তারা যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রয় করে নাউজুবিল্লাহ পড়ে এরকম ব্যবসায়ী আছে না নাই মিথ্যা কসম করে মালের গুণ দোষটা গোপন করে মাল বিক্রয় করে এরকম বিক্রেতা আছে না নাই এরকম ব্যবসায় আছে হ্যাঁ বিশেষ করে দেখা যায় আপনি এই আমের সিজনে যখন আম বিক্রি করবেন ব্যবসায়ীর কাছে এক বিক্রেতা কিনতে গেল ক্রেতা কিনতে গেল ভাইজান বিক্রেতার কাছে যে আপনার আম কত করে কত টাকা কেজি তো দোকানদার বলল ভাই আমার আম 60 টাকা কেজি কত টাকা জোরে বলেন 60 টাকা কেজি উনি বলল যে ভাই 40 টাকা কেজি দেওয়া যায় না দোকানদার বলল ওয়াল্লাহে আমি আল্লাহর কসম খেয়ে বললাম আমার 48 টাকা কিনে আছে কত টাকা জোরে বলেন এখন যখন একজন মুসলমান আল্লাহর কসম খেয়েছেন আপনি বিশ্বাস করবেন কি করবেন না জোরে বলেন তখন চিন্তা করবেন যে 48 টাকা কিনে কমপক্ষে কেজি যদি 5 টাকা লাভ তো দিতে হবে তাহলে কমপক্ষে 55 টাকার নিচে দেওয়া যাবে না অথচ ওই মালটি তার কেনা মাত্র 36 টাকা কেজি কত টাকা জোরে বলেন সে 12 টাকা আল্লাহর কসম খেয়ে কিন্তু ওখানে যোগ করেছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ যে ব্যবসায়ী মিথ্যা কসম করে মাল বিক্রয় করবি আল্লাহ রাব্বুল আমিন এই ব্যবসায়ীর সাথে
হাশরে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। কাপড় বিক্রেতা কাপড় কিনতে গেছেন, জিজ্ঞেস করলেন ভাইজান কাপড় কাপড়ের দামটা কত? উনি বলল ভাই কাপড়ের দাম হলো 500 টাকা। আপনি বললেন 300 টাকায় হয় না। ব্যবসায়ী বললো ভাই আল্লাহর কসম খেয়ে বললাম আমার 420 টাকায় কিনা আছে, 420 টাকা কিনা আছে, অথচ কাপড় কিনা হলো 320 টাকা, 320 টাকা কিনা। এইরকম ভাবে যে ব্যবসায়ী কসম খেয়ে মাল বিক্রি করবে অথবা তার মাল মানে দোষ গোপন করে বিক্রি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিক্রেতার সাথে এই ব্যবসায়ীর সাথে হাশরে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। নাউযুবিল্লাহ। অবশ্য মুসলমান শুধু তাই না, আল্লাহ তাদের গুনাহ মাফ করবেন, আল্লাহ তাদের রহমতের দৃষ্টি দেখাবেন না, আল্লাহ তাদের জন্য কঠিন আযাব রেখেছেন। মুসলমান তৃতীয় শ্রেণীর ব্যক্তি কারা? নবী আমার বলেছেন আল মুসবিলু ইজারা, আল মুসবিলু ইজারা তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলো তারাই তৃতীয় শ্রেণীর ব্যক্তি যারা ডাক্তার নিচে কাপন পরিধান করবে। ও মুসলমান আমাদের সমাজে এরকম লোক পাওয়া যায় কি যায় না? জোরে বল, বর্তমানে যুবকেরা ডাক্তার নিচে কাপড় পরা ছাড়া প্যান্ট পরতেই পারে না, কি বলেন ঠিক কিনা? নবী আমার বলেছেন মা আসফালা মিনাল কাআবাইনে মিনাল ইজারে ফিন্নার, ডাক্তার নিচের অংশটুকু জাহান্নামে যাবে। উচ্চ কণ্ঠ বলে নাউযুবিল্লাহ, কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল মুসবিল ইজারা যে ব্যক্তি ডাক্তার নিচে কাপড় পরিধান করবে আল্লাহ রাসূলের ভাষায় তার ওই অংশটুকু কোথায় যাবে? জাহান্নামে যাবে। তার মানে ওই শুধু পা যাবে না, সম্পূর্ণ পিছে যাবে, কি বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ এখন আসেন, আমাদের সমাজে এই ডাক্তার নিচে কাপড় পরার প্রচলন আছে নাই, আছে কিনা জোরে বলেন? আজকে ডিজিটাল বাংলাদেশ এমন হয়েছে যুবকদের পরার কথা হচ্ছে টাকনুর উপরে, আর আমাদের মা বোনদের পরার কথা টাকনুর নিচে। মা বোনদের অভ্যাসটি নিয়েছে ছেলেরা, আর ছেলেদের অভ্যাসটি নিয়েছে মা বোনরা, কথা বলেন ঠিক কি না? আজকে ছেলেরা টাকনুর নিচে কাপড় পরতেছে, আমার কিছু 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 বর্তমানে ডিজিটাল মা বোনরা আছে যারা টাকনুর উপরে পাজামা ব্যবহার করে, কথা বলেন ঠিক কি না? আছে না নাই? আমার ধন্যবাদ মেডিকেল সায়েন্সেস প্রমাণ করেছে নবী আমার আজকে থেকে 1570 বছর পূর্বে নবী আমার কেন বলেছেন ডাক্তার নিচে কাপড় পরিধান করতে কেন নিষেধ করেছেন? আজকে মেডিকেল সায়েন্স সায়েন্সিস্ট কোন প্রমাণ করেছেন এই জন্য বলেছেন পুরুষের দেহের মধ্যে একটি হরমোন থাকে, যে হরমোনটি পুরুষের যৌবন শক্তিতে কাজে লাগে, সুবহানাল্লাহ, এমন একটি হরমোন আল্লাহ পাক দিয়েছেন পুরুষের দেহের মধ্যে, যে হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন এই হরমোনটি পুরুষের টাকনুর মধ্যে থাকে, এই হরমোন আলো বাতাস ছাড়া বৃদ্ধি পায় না, আলো বাতাস ছাড়া এই হরমোন বৃদ্ধি পায় না। এই জন্য মিয়ামার বলেছেন টাকনুর উপরে কাপড় পরিধান করো। ও মুসলমান পুরুষ যখন টাকনুর উপরে কাপড় পরিধান করবে তার টেস্টোস্টেরন হরমোনটা আস্তে আস্তে সক্রিয় হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে, তার যৌবন শক্তি আল্লাহ রাব্বুল বাড়িয়ে দেবে। আজকে যুবকরা টাকনুর নিচে কাপড় পরার কারণে দিন দিন যুবকদের যৌবন ধ্বংস হয়ে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? আরো জানান ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। প্রথম শ্রেণীর ব্যক্তি হচ্ছে আপনার দান করে ভোটা দানকারী, দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে মিথ্যা কসম খেয়ে মাল বিক্রয় ব্যবসায়ী, তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে ট্রাক্টর নিচে কাপড় পরিধানকারী। ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি বিষয় থেকে আমাদের হেফাজত করুক। উচ্চ কণ্ঠ বলে আমিন, আরো জোরে বলে আমিন। তিন তৃতীয় চার ব্যক্তি সাথে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন না, আল্লাহ
আল্লাহ পাক আমাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহুম আযাবুন আলিম, আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। উচ্চ কণ্ঠ বলেন আউযু বিল্লাহ, কত ভয়ানক কথা যে আল্লাহ কথা না বললে আমাদের বাঁচার কায়দা আছে, বাঁচার কায়দা আছে আমার বন্ধুগণ। তাহলে তিন চিনি ব্যক্তি সে আল্লাহ কথা বলবেন না। আর একটি বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আমিন এমন তিন চিনির ব্যক্তি আছে যাদের আল্লাহ পাক গুনাহ লেখেন না, উচ্চকণ্ঠে বলেন সুবহানাল্লাহ।